नेपाली कवि भानुभक्त जन्मदिन पालन अनुष्ठाने कालिम्पोङे मुख्यमंत्री মমতা বন্দ্যোপাধ্যায়। কালিম্পোঙে গিয়ে সাধারণ মানুষকে 29 জুলাই জিটিএ নির্বাচন শান্তিপূর্ণ করার আবেদন মুখ্যমন্ত্রী। জিটিএ নির্বাচনে বোর্ড গঠনের পথ মসৃণ হলো মোর্চার, 28টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী মোর্চা। হুগলির খাজুরদহে গুড়িয়া রহস্য মৃত্যুতে এখনো পর্যন্ত ধৃত 10, হোমের লাইসেন্স বাতিলের নির্দেশ সমাজ ও নারী কল্যাণ মন্ত্রীর। হলদিয়া সুতাহাটার বাণীতীর্থ বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর 3 ছাত্রীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ খোদ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে। বাঁকুড়া ওন্দার মোহনপুর থেকে পুরুলিয়া জেলা পুলিশ গ্রেপ্তার করল 2 মাওবাদীকে, ধৃতদের পুরুলিয়া আদালতে তোলা হয়। আইসিডিএ শিক্ষা প্রতিষ্ঠানে নিম্নমানের খাবার দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ দেখালেন গোলশী একরামপুর ব্লকের তিলডাঙ্গার গ্রামবাসীরা।